ভানগার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের স্বাগত চোখ রাখবো বিস্তারিত সংবাদে আগামী 13 নভেম্বর বহুমুখী জনকল্যাণমূলক শিবিরে শিবির করবে গ্যাজেটেড অফিসার সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটি তেলিয়ামুড়ার হাওয়াই বাড়িতে এই শিবির অনুষ্ঠিত হবে শিবিরে কৃষকদের যন্ত্রপাতি সয়েল হেলথ কার্ড কম্বল বেকারদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং প্রভৃতি থাকবে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃবৃন্দ এই কথা জানিয়েছেন ওই ক্যাম্পের মাধ্যমে দেব এবং কৃষি যন্ত্রপাতিও আমরা কিছু দেওয়ার ব্যবস্থা করেছি তাছাড়া আমরা যে ক্যারিয়ার কাউন্সিলিং আমাদের যারা বৃহস্পতিবার ধর্মনগরে একদিনের কর্মশালা করে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় বক্তব্য রাখেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী তিনি জানান মহিলা ও মেয়েরা কি করে আইনের সুবিধা গ্রহণ করতে পারেন সেই বিষয়ে এই আলোচনা হয় বিনামূল্যে সমস্ত আইনি সহযোগিতা পেতে পারেন এই বিষয় নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে ধর্মনগর সার্ধ শতবার্ষিকী ভবনে একটি কাজু খাদ্যের দাবিতে বৃহস্পতিবার সাব্রুমের আনন্দ পাড়াতে সিপিআইএমের এক জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পশ্চিমবঙ্গ বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বিধায়ক প্রধাপ চৌধুরী বাম যুব নেতৃত্ব নবারুণ দেব প্রমুখ জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় গত 7 নভেম্বর থেকে বিজেপির বুথ বিজয় অভিযান শুরু হয়েছে প্রতিটি জেলা ও মহকুমায় চলছে এই অভিযান এই অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার 32 মাতারবাড়ি মণ্ডলের 8 নম্বর মাতারবাড়ি শক্তি কেন্দ্রের 28 নম্বর বুথে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বৃহস্পতিবার জিরানিয়া মহকুমাধীন বেলবাড়ি আরডি ব্লকের এক খাদ্য গুদাম উদ্বোধন করা হয় উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব 500 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এই খাদ্য গুদাম উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের মহকুমা আধিকারিকরা উপস্থিত ছিলেন এই গুদাম উদ্বোধন হওয়ায় খুশি সংশ্লিষ্ট এলাকার কৃষকরা এবং এখন পর্যন্ত আমরা 1,30,700 মেট্রিক টন ধান আমরা এই সময় আসাম ২০২৩ সালে বিধানসভা নির্বাচনকে বাতিল চোখ করে ধলাই জেলায় ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি 7 নভেম্বর থেকে শুরু হয়েছে বুথ বিজয় অভিযান চলবে 14 নভেম্বর পর্যন্ত বৃহস্পতিবার জেলা শহরে আসেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রথমে তিনি সুরমা মণ্ডল এলাকায় যান সেখান থেকে দুটি বুথ বিজয় অভিযান অংশ নেন এরপর আমবাসায় দুটি বুথ বিজয় অভিযানে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দুদিনের জেলা সফরে ধলাই জেলা সফরে এসেছি কিছুক্ষণ আগে সুরমা বিধানসভার দুটি বুথে আমি বুথ বিজয় অভিযানে অংশগ্রহণ করেছি আমবাসার দুটি বুথে বুথ বিজয় অভিযানে অংশগ্রহণ করেছি এখন সাংগঠনিক নেতৃত্বে যারা রয়েছেন যারা বিস্তারক রয়েছেন প্রভারী রয়েছেন এবং এই মণ্ডলের যারা কার্যকর্তা রয়েছেন কার্যকর্তাদের নয় বছরের নাবালিকাকে স্থিরতাহানির দায়ে রাকেশ পাল নামে এক বিবাহিত যুবককে 5 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক আশুতোষ পাণ্ডে এই রায় দিয়েছেন ঘটনার খুব অল্প সময়ের মধ্যে যথোপযুক্ত বিচার হওয়ায় স্বস্তির ভাব প্রকাশ পেয়েছে বিভিন্ন মহলে জুলাই মাসের 2 তারিখে এই ঘটনা ঘটেছিল এই ঘটনায় বিলোনিয়া মহিলা থানায় মামলা হয় 20 দিনের মাথায় আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী পুলিশ আধিকারিক স্বপ্না ভূমি সরকার পক্ষে এই মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত প্রমাণ হয় 354B এবং 509 354B-তে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 15,000 টাকা জরিমানা অনাদায়ে প্রতি ঘরে সুশাসন প্রকল্পকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের 14 ও 15 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে স্পেশাল ক্যাম্পের আয়োজন করা হয় নিবেদিতা ক্লাব প্রাঙ্গণে এই শিবির অনুষ্ঠিত হয় শিবিরের শিবির থেকে পিআরটিসি ওবিসি ও ইনকাম ও বিভিন্ন শংসাপত্র প্রদান করা হয়েছে
এই শিবিরে 14-15 ওয়ার্ডের কর্পোরেটররা যথাক্রমে স্নিগ্ধা দাসদেব ও নিবাস দাস উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ট্রাফিক দপ্তরের উদ্যোগে আগরতলার হারাধন সংঘ এলাকায় যানবাহনে অভিযান চালানো হয়। অভিযান উচ্চ শব্দে দ্বিচক্র যান আটক করা হয় ও বাইকগুলো থেকে সাইলেন্সার খুলে ফেলা হয়। এই সমস্ত বাইক চালকরা কালো চালকদের কাছ থেকে 500 টাকা করে ফাইনও আদায় করা হয়। বৃহস্পতিবার থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস মিউজিক ডান্স ও শর্ট প্লে কম্পিটিশন শুরু হয়েছে। আগামী 14 নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। সেন্ট্রাল সিভিল সার্ভিসেস কালচারাল অ্যান্ড স্পোর্টস বোর্ডের সহযোগিতায় ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী 12 নভেম্বর আস্তাবল ময়দানে জনসভাকে সামনে রেখে বৃহস্পতিবার এডিসির সদর দপ্তর খুমলুমে এক বাইক র্যালি সংগঠিত করা হয়। র্যালিটি খুমলুম থেকে শুরু হয়ে মজলিশপুর কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাইক র্যালি থেকে আগামী 12 নভেম্বর জনসভা সফল করে তুলতে জনসাধারণের প্রতি বার্তা ছড়ানো হয়। আসন্ন রাখাল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট এবং এ ডিভিশন ফুটবল লীগকে সামনে রেখে বৃহস্পতিবার বার পুজো দিল ফরওয়ার্ড ক্লাব। এদিন সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই বার পুজোর আয়োজন করা হয়। এই বার পুজোর মধ্য দিয়ে অনুশীলন শুরু করে একটি এই ক্লাবটি সুভাষ বোসের নেতৃত্বে চলবে প্রশিক্ষণ। গাছ কাটাকে কেন্দ্র করে ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত হল অপর এক ভাই। ঘটনা বৃহস্পতিবার মেলাঘর এলাকায়। ঘটনায় গুরুতর আহত যুবকের নাম মিঠুন সরকার, অভিযুক্তের নাম তুফান সরকার। আহত ওই যুবক যথাক্রমে কাকাতো এবং জেঠতো ভাই বলে জানা গেছে। আহত মিঠুন সরকার বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বা টিএফএ পরিচালিত রাখাল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের নাম সংযোজন করা হয়েছে। এই টুর্নামেন্টের নতুন নাম হল এমএল প্লাজা রাখাল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। আগামী 21 নভেম্বর থেকে এই নকআউট ফুটবল টুর্নামেন্ট হবে। পাশাপাশি এ ডিভিশন ফুটবল লীগ তথা চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগের নামেরও সংযোজন এনেছে টিএফএ। এখন থেকে টুর্নামেন্টের নাম হবে জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগ। এবং আগামীকালকে পাঁচটি কার্ড খেলা হবে, সেটা আমরা লটারির মাধ্যমে তাদের দিয়ে তৈরি করবো। আমরা একদম পুরো চরিলাম পরিমল চৌমুনি এলাকায় চাঞ্চল্যকর মন্টি সরকার হত্যা মামলায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে স্বামীর ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূর দেহ উদ্ধার করা হয়। হাসপাতাল থেকে জীবিত নিয়ে যাওয়ার পর গৃহবধূর মৃত্যু হয়। ঘটনায় গৃহবধূর পরিবারের লোকেরা বিশালগড় মহিলা থানায় খুনের মামলা দায়ের করেছে। বুধবার রাতে পুলিশ মৃতার স্বামী চন্দন সরকারকে গ্রেপ্তার করে। হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া যুবককে রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার। ঘটনা বুধবার রাতে আমবাসা থানাধীন বাসুদেবপাড়া এলাকায়। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে জানা যায় যুবকটি বিষ পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বুধবার সকালে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায় যুবকটি ব্লেড দিয়ে নিজের হাতেই নিজে রক্তাক্ত করেছে। সামাজিক অবক্ষয়ের চেয়ে 65 বছরের বৃদ্ধের বিরুদ্ধে 5 বছরের নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনা উদয়পুরের ফুলকুমারী এলাকায়। এই ঘটনায় উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করেছেন শিশু কন্যার মা। অভিযোগ পেয়ে পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করে। জানা গেছে ধৃত বৃদ্ধ সম্পর্কে শিশু কন্যাটির দাদু হয়। এই ঘটনায় উদয়পুরের ফুলকুমারী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগরতলার আস্তাবল ময়দানে তিপ্রা মথা দলের জনসভাকে সামনে রেখে বৃহস্পতিবার কল্যাণপুর উদ্দীপ্ত বাইক র্যালি করল তিপ্রা মথা দল। বাইক র্যালিটি মাখনলাল চক্রবর্তী সেতুর সামনে থেকে শুরু হয়ে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। চার বছর আগে ভেঙে যাওয়া ব্রিজ এখনো মেরামত হয়নি। ঘটনা শিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা ব্লকের অধীন পশ্চিম তমাকালী এডিসি ভিলেজের বেলমুরা গ্রামে। ব্রিজ ভাঙার পর ব্লক থেকে বাঁশের একটি সাঁকো তৈরি করে দেওয়া হয়। যাতায়াতের জন্য সাঁকো
সাঁকো ভাঙলে গ্রামবাসীরাই নিজেদের যাতায়াতের স্বার্থে সাঁকো তৈরি করেন। ব্রিজ তৈরি করার জন্য গ্রামবাসীরা একাধিকবার প্রশাসনের কাছে দাবি জানান, কিন্তু এখনো পর্যন্ত ব্রিজ সরাইয়ের প্রশাসনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। রাতের আধারে নিশা কারবারিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে কমলপুর নগর পঞ্চায়েতের অধীন আইসিডিএস দপ্তরের সিডিপিও অফিস প্রাঙ্গণ। সন্ধ্যার পরেই সংশ্লিষ্ট এলাকায় চলে নেশা সামগ্রীর বেচা কেনা। নেশা সেবনকারীরা এলাকায় চুরিও সংঘটিত করে। বৃহস্পতিবার সকালে সিডিপিও অফিস লাগোয়া কামিনী মোহন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিরা এসে দেখেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জলের মোটর ও পাইপ নেই। ঘটনাটি কমলপুর থানায় জানানো হয়। কৈলাসহরের চণ্ডীপুর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি প্রয়াত পরিমল দেবনাথের বাড়িতে যান বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়। সম্প্রতি পরিমল দেবনাথের অস্বাভাবিক মৃত্যু হয়। এদিন টিঙ্কু রায়ের সাথে ছিলেন স্থানীয় বিজেপি নেতা মনোজ কৈরি, সুনীল মজুমদার সহ অন্যান্যরা। বিজেপি নেতা টিঙ্কু রায় শোকার্ত পরিবার পরিজনদের সমবেদনা জানান। উল্লেখ্য, 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত প্রয়াত পরিমল দেবনাথ বিজেপির চণ্ডীপুর মণ্ডলের সভাপতি ছিলেন। হেজামারা ব্লকের কমিউনিটি হলে ড্রাগস অ্যাডিকশন ও এইচআইভি ক্লিনিকের স্ক্রিনিংয়ের উপর সচেতনতামূলক আলোচনা শিবির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর নর্থ ব্যাপটিস্ট উইমেন সোসাইটির উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এ নিয়ে সংগঠনটি মোট 8টি সচেতনতা শিবির আয়োজন করেছে। দ্রুতগতির স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মাতারবাড়ি রেলচমুনি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয়। দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। নির্বাচনকে সামনে রেখে কল্যাণপুরে শক্তি বৃদ্ধি করছে কংগ্রেস দল। বৃহস্পতিবার কল্যাণপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বেশ কিছু পরিবার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি বিক্রম কিশোর সিনহা প্রমুখ। আগামী 16 নভেম্বর করবুক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেদিন করবুক পাঞ্জিহাম স্কুলের নতুন পাকাবাড়ি ও করবুক মহকুমা হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে বৃহস্পতিবার পাঞ্জিহাম স্কুল ও নবনির্মিত হাসপাতাল পরিদর্শনে যান করবুক মহকুমা শাসক। মহকুমা শাসকের সাথে ছিলেন বিজেপি নেতৃবৃন্দ। মিটিং করেছি পুলিশ এবং লাইন দপ্তরকে নিয়ে, যাতে পুরোটা উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরভাবে। ফের রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বিশালগড় মহকুমা হাসপাতালে। জানা গেছে মঙ্গলবার গোকুলনগর এলাকার বিশ্বজিৎ নমকে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন, কিন্তু অ্যাম্বুলেন্স না থাকার কারণে বিশ্বজিৎ নমকে জিবি হাসপাতালে সময় মতো পাঠানো যায়নি। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঠুলে পড়েন। এরপরেই শুরু হয় হাসপাতালের তাণ্ডব। অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি আয়ত্তে আনে। এখনকার মতো এক নজরে 25, এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।